বিসমিল্লাহির রহমান রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যার হাতে আমাদের জীবন এবং মরণ, আমরা সবাই তার দিকে প্রত্যাবিত হব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন, আমিও আপনারা ভালো হয়েছি। পদ্মা সেতু সর্বশেষ অবস্থানে হাজির রয়েছে এই ভিডিওতে। পদ্মা সেতু মার প্রান্তে এক নম্বর পিলার থেকে তিন নম্বর খুঁটির উপরে রয়েছে দুইটি স্পান। এই দুইটি স্পানের উপরের অংশে রোড ও সিলা বসানোর কাজ শেষ হয়েছে। দেখতে পাচ্ছেন পদ্মা সেতু মার প্রান্তে এক নম্বর এবং দুই নম্বর খুঁটির মাঝখানের যেই স্পিনে রয়েছে তার বর্তমান চিত্র। চলুন আমরা দেখে আসি এক নম্বর খুঁটির পরে যে কাজগুলো হয়েছে সেগুলো কেমন দেখায়। পথে শুধু এক নম্বর খুঁটির পরে অংশে যে ব্যাটারিটার কাজ চলমান রয়েছে, ইনশাল্লাহ তা গোয়িং টু ফিনিশ হচ্ছে এক সাইড। এইন পিলারের কাজ শেষ হয়েছে টিগার্ডার বসানো, অর্থাৎ টিগার্ডারের ওজন হয়ে থাকে 90 টন। এই এক একটি টিগার্ডার দুইটি পিলারের কেন্দ্রগুলো বসানো হয়, তা পাঁচটি টিগার্ডার বসানো হয় দুইটি পিলারে কেন্দ্র করে, তাই একে একটি করে উঠানো হয় কেনের সাহায্যে। আমি এখন জুম আউট করে আপনি দেখার চেষ্টা করেছি পদ্মা সেতুর তিন নম্বর খুঁটির উপরে এখন সেই রোডে সেলা বসানোর কেন্দ্র রয়েছে। রোডে সেলা বসানোর কাজ শেষ হয়েছে এক নম্বর থেকে তিন নম্বর খুঁটির উপর পর্যন্ত, দেখতে পাচ্ছেন স্ক্রিনেতে। এটি হলো মা প্রান্তের সর্বশেষ অবস্থা। আমি আপনাদেরকে পুরো সেতুর কোথায় কতটুকু কাজ হয়েছে তা দেখার চেষ্টা করেছি এই ভিডিওতে। এটা হলো মা প্রান্তে, এবং মা প্রান্তে অদূরে রয়েছে আরেকটি পিলার আট নম্বর খুঁটি, সেখানেও কাজ শেষ হয়েছে। সাত এবং আট নম্বর খুঁটির উপরে যে স্পেনটি রয়েছে তার উপর অলরেডি বসানো হয়েছে রোডের স্ল্যাব। এরপর রয়েছে পদ্মা সেতুর তেরো নম্বর খুঁটি। তেরো নম্বর খুঁটি থেকে পদ্মা সেতুর একুশ নম্বর খুঁটির পর্যন্ত বসে গিয়েছে সবগুলো খুঁটির উপরে, স্পেনের উপরে রোডের স্ল্যাব। চলুন দেখে আসি পদ্মা সেতুর যাদের নাউটু পয়েন্টে কতটুকু কাজ শেষ হয়েছে। হ্যাঁ ভাই, পদ্মা সেতুর দাদের নাউনো পয়েন্টে সবচেয়ে বেশি কাজ করা হয়েছে। পদ্মা সেতুর সাতাশ নং পিলার থেকে পদ্মা সেতুর সর্বশেষ পিলার ৪২ নম্বর খুঁটির উপরে যতগুলো স্পেন রয়েছে, অর্থাৎ ২৭ টু ৪২ নম্বর খুঁটির উপরে যতগুলো স্পেন রয়েছে সবগুলো স্পেনের উপরে রোড এ সেলা বসানোর কাজ শেষ হয়েছে। তবে ২৭ নম্বর খুঁটির কাছে এসে এখন রোড এ সেলা বসানোর কাজ বন্ধ রাখা হয়েছে, কারণ ভিতর অংশে যেই রেলওয়ে সেলা বসানো হচ্ছে তার কাজ এখনও শেষ হয়নি। রেলওয়ে সেলা বসানোর কাজ শেষ হলেই পদ্মা সেতুর রোডে সেলা বসানোর কাজ চলমান থাকবে ২৭ নম্বর খুঁটির উপর থেকে। তাই পদ্মা সেতুতে আর একটি বাধা হলো ১২৬টি স্ট্যান্ডার হারিয়ে গিয়েছিল পদ্মার গভীরে, সেইগুলো আনা হচ্ছে লুকজাম্বার শহর থেকে। সেই লুকজাম্বার শহর থেকে আনার কথা রয়েছে চলতি মাসের শেষের দিকে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে আনা হবে পদ্মা সেতুর সে রেলওয়ের স্ট্যান্ডারগুলোকে। যতক্ষণ পর্যন্ত সেই বাকি স্ট্যান্ডারগুলোকে আনা না হবে লুকজাম্বার শহর থেকে ততদিন পর্যন্ত রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ বন্ধ থাকবে, কারণ রেলওয়ে স্ল্যাব রোডের স্ল্যাবের বসানোর কাজ এখন ডিপেন্ড করতেছে স্ট্যান্ডার উপরে। ১২৬টি স্ট্যান্ডারকে চার দিয়ে ভাগ করলে সাড়ে ৩১টি স্ট্যান্ডার সেট থাকে, অর্থাৎ আপনারা জানেন স্ট্যান্ডার চারটি স্ট্যান্ডার উপরে আটটি করে রেলওয়ে স্ল্যাব বসানো হয়। তারপরে এই আটটি স্ল্যাবকে একত্রে স্পেনের ভিতর অংশ বসিয়ে দেওয়া হয়। এইভাবে ৩১.৫ জোড়া, অর্থাৎ যেভাবে স্ট্যান্ডার বসিয়ে আটটি করে রেলওয়ে স্ল্যাবকে বসানো হবে পদ্মা সেতুর স্পেনের ভিতর অংশে, কিন্তু সেই কাজগুলো বন্ধ থাকবে। এই হিসাবে পদ্মা সেতুর স্পেনের ভিতর অংশে ৭২টি করে রেলওয়ে স্ল্যাব বসানো হয়, তা আট নং ৭২। এই হিসাবে মাত্র সাড়ে ৩টি স্পেনের ভিতরে রেল ও এসেলা বসানোর কাজ বন্ধ থাকবে, বাকিগুলোর কাজ শেষ করা হবে। পদ্মা সেতুর মা প্রান্ত এবং যাদের নাউডো পয়েন্ট মিলে মোট ৪১টি স্পেনের ভিতরে রেল ও এসেলা বসানোর কাজ চলমান রয়েছে, তাও খুব তাড়াতাড়ি শেষ করা হবে। পদ্মা সেতু যাদের নাউডো পয়েন্ট এবং মা প্রান্তে যেই কোনো প্রান্তেই হোক না কেন, আগে রেলওয়ে স্ল্যাব বসানোর পরেই রোডওয়ে স্ল্যাব বসানো হয়। এই হলো পদ্মা সেতুর বর্তমান ফিচার। এখন দেখতে পাচ্ছেন রোডওয়ে স্ল্যাব বসানোর পরের অংশ, এটা হলো মাস পদ্মার ১৩ নম্বর খুঁটি থেকে ২০ নম্বর খুঁটির উপরে যতগুলো স্পেন রয়েছে সবগুলো স্পেনের উপরে রোডওয়ে স্ল্যাব বসানোর কাজ শেষ হয়েছে। তাই পদ্মা সেতুর সকল আপডেটই আমি দিয়ে থাকি আমার চ্যানেলের মাধ্যমে। পদ্মা সেতুর মা প্রান্ত, মাস পদ্মায় এবং যাদের নাউডো পয়েন্টের উভয় প্রান্তেরই আমি চিত্র দিয়ে থাকি আমার ভিডিওর মাধ্যমে। তাই পদ্মা সেতু নিয়ে যদি আপনার কমেন্ট থাকে প্লিজ কমেন্ট করবেন, আমি মোহাম্মদ এনায়েত হোসেন আপনার সেই গমন তথ্য চেষ্টা করব। পদ্মা সেতুর এই ভিডিওতে বিদায় নিচ্ছি।
খুব শিগগিরই হাজির হব 50 দূর অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।
আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।